আবার কি দেখবো কি দেখবো ভিডিও করেন না তাই এমনি ইয়া করে না জি কাট হ্যাঁ তে আবার ওই কাট যদি চাছে তাহলে আপনার ক্ষতি গাছের ক্ষতি সবার ক্ষতি গাছের ক্ষতি সবার ক্ষতি আবার সবারই তো এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই 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 দাঁড়া এই 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 দাঁড়া এই দাঁড়া এই কাট ভাই দাঁড়া এই এই দাঁড়া এই টাকা লাগবো না কিচ্ছুই পড়ে নি এনে দুই এরা পোকা পড়ে সমস্যা হলে খাওয়া দেবে আসসালামু আলাইকুম তো আমি একটা দৃশ্য দেখাই দৃশ্যটা হচ্ছে কি হলো বাবুর বেটা এটা হলো এই চ্যাংরা এই ঘটনা কি এ দাঁড়া তোরা দাঁড়া এই দুজনে আসো আবার কি দেখবো কি দেখবো হ্যাঁ ভিডিও করিনি ঠিক আছে তো একজন এই গাছগুলো লাগায় ভাই এই গাছগুলো একজন লাগায় সেই গাছগুলো শুকানি দিছে শুকানি দেওয়ার পর এই চেহারাগুলো অস লাগায় কিন্তু শুকানি দেওয়ার পর এরাও আবার সিল দিছে এই 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 ভিডিও করবি না মানে তোরা এটা অন্যায় করছো না কি করছো সেটা কো আগে তোরা এটা অন্যায় করছো না কি করছো হ্যাঁ চাষবে না মানে এইসব অন্যায় আবার কি একজন গাছও শুকানি দিছে মানে পাঁচ সাত দিন এই গাছটাতে রস লাগায় রস রস লাগানোর পর আবার পাঁচ সাত দিন আবার অর্থাৎ চার দিন পাঁচ দিন পর শুকানি দেয় গাছটা গাছটা শুকানি দেয় ওই যেই মালিকটা লাগাইছে গাছে ওই গাছটা মালিক লাগাবে কিন্তু এরাই করে কি ওই অস এই দাঁড়াই 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 এই 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 দাঁড়াই এই দাঁড়াই 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 এই দাঁড়া এই দাঁড়া এ ওয়াশ লিবেন না এরাই করতে কি শুনছেন এই গাছগুলো শুকানি দেয়নি এই শুকানি তো আবার এরা আশা করে কি সাংসে সাংসে এই শুকানি তো আবার আশা সাংসে এরাই আই দেখো দেখো দৌড়াইতেছে ওই তো শালারা এই ধরো এক ধরো ধরো আর ধরো হা হা এরকে বাড়ি তো তালকুরি হা ওই যে দুইজন কি অবস্থা দেখেন ভাই এই গাছগুলো শুকনে দেয় সেই শুকানির শুকানিতে আসায় তাও আবার এরা করে কি চাঁসে তাহলে এই গাছগুলো শুকানি হলো শুকালে কিন্তু হলো না গাছের মৃত্যু করতে পারে এইরকম কাণ্ড কালাবে এই এই ছেলেপেলেদের দেখো এর উপরও দুর্নীতি একজন শুকানে দিয়ে যায় আর একজন এসে লাগায় হ্যাঁ সালাম আলাইকুম তো গত তিন দিন যাবত পর আমি আবার আসলাম এই জায়গার মধ্যে তো এই যে গাছ দেখতে পারছেন এই যে এই রস লাগাইছে এই গাছ তো এই গাছে যে রস লাগায় সে আসছে তো ওনার সাথে আমি কিছু কথা বলবো ওই লোকটা আসতেছে ওই তো লেখায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহর কি নিয়ামত ভাই গাছ থেকে রস পড়ে সব আল্লাহর ইচ্ছে তো কাকা ডাক দিলাম কি জন্যে এই এদিকে আসো এদিকে আসো ইনি একটি গরিব মানুষ গাছ লাগায় রস লাগায় কাকা ঘটনা কি রস আপনারা লাগান গাছ কিন্তু বাঁচানোরও দায়িত্ব আপনাদের নাকি মানে মানে চার দিন পর লাগাবেন আবার চার দিন শুকানি থাকবেন বা তিন দিন শুকানি থাকবেন মানে গাছ যেন ভালো ভালো আসে ভালো থাকে রস যেন ভালো হয় এই তো তাই না তো এই গাছগুলা লাগানোর পর আপনি তো চলে যান লাগায় আমি চলে যাই রাত্রে আসি ব্যক্তিগত ব্যাপার আপনার তো ঘটনা কি তো কিছু বাচ্চা ছেলে পেলে আসে এই গাছগুলা রস লাগায় সেগুলা খুঁজতে আপনি লেন অত পারলে বাচ্চারা লাগায় এই পর্যন্ত তারপরে কি হয় সেটা তো আপনি জানেন না চলে যায় ওরা লাগায় লাগায় এই পর্যন্ত জানেন আপনি জানেন না তো আর কি হয় তা জানেন না এই কাঠ গুলো আবার চাষে কাকা হ্যাঁ দাগ আছে উপর উপর দাগ আছে হুম এই কাঠ গুলো আবার চাষে তো এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে বা ওদেরকে হুঁশিয়ার দিতে হবে যে এই কাজ রস লাগাবে এটা ঠিক আছে কিন্তু এই কাজ যেন না করে দিয়ে আবার কাঠ চাষা আপনি একবার চাষা গেলে
আবার ওরারে যদি আসে আবার একবার আসে তাহলে ওই গাছের পরিস্থিতি কি ভালো থাকতে পারে খারাপ হ্যাঁ খারাপ তো আমি বলছি কি এই গাছগুলো একা করবে না আগে দিদি জি কি রে এই ভাব কে আমি তো এই ভাব করি নি হ্যাঁ ঠিক আছে তো আপনার দায়িত্ব কি এই গাছগুলো আপনি লাগান আপনার এই গাছ থাকবে নাকি হ্যাঁ তা আপনি একটু চেষ্টা করবেন কি দিদি ওই ছেলে পেলে যান আর মানে এক মানে রস লাগাইতে পারে এটা সমস্যা নাই নষ্ট হয় বা ইয়া করে লাগাইতে পারে আমি লাগাই দিই জি থাক হ্যাঁ তো আবার ওই কাঠ যদি চাষে তাহলে আপনারও ক্ষতি গাছেরও ক্ষতি সবার ক্ষতি সবার ক্ষতি আবার সবারই তো রস হবে হবে না তা আপনি একটু লক্ষ্য করবেন যেন ছেলেরা যদি লাগায় লাগায় এমন ভাবে মানে প্রেসার দিবেন যেন ওরা যেন কাঠ না চাষে লাগাক সমস্যা নেই দিনের রস পুড়ে যায় মাটিতে নষ্ট হয় বিদায় হয়তো বা ছেলে পেলেদের লাগাবা বলেন আর কি না তারা যদি আসা ক্ষতি করে তাহলে তো ওটা আপনার ক্ষতি গাছেরও ক্ষতি তো এইটুকুই আপনাকে বলার জন্য এইটুকুই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা বললো রস খাইতে তা আমরা ঘটনা কি চুরি করার নাই যদি ওর মন চাই মন ইচ্ছায় চাই যে আমরা খাইতে তো বললো এই কাকা বললো মনটা শান্তি হলো যাই হোক আমরা এই রস খাবো আপনারা দেখবেন তো আমরা এতক্ষণ ছিলাম ওই রস খাওয়ার জন্য তো আমরা এখন যাবো রস খেতে রস কিন্তু সেই সুন্দর একটা প্রিয় ফল খাবো তো আলো দিলাম কারণ এখন সন্ধ্যা আদান দেয় রস খাবো হবে সে দাও ক্যাঙ্গারা খাবো আমরা এখন আরেক গাছে পারি না আগে এটাই খাই না ওটা এক ঘন্টা হলে না 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 আগে এটাই খাই তাহলে আচ্ছা এটা খাওয়ার উপায় কি খুবই সাত খুবই সাত দোস্ত তুমি খাও তুমি খাও খুবই সাত পোকা নাই তো পোকা লাই দোস্ত আমি দেখেছি পোকা লাই খা সত করে খা মিষ্টিলে হ্যাঁ জিউ ভরাই গেলাম খুবই সাত আসলে আমি খাবো না মানে দিনের বেলা রসটা দে আমি বলে গেছি মানে সারা রাতে যদি রস পড়ে রাতের বেলা রস রস একটু মিষ্টি কম হয় মানে এই রসটা লাগাইছে প্রায় চারটা সাড়ে চারটার দিকে চারটা সাড়ে চারটার দিকে অল্প রস পড়ছে প্রায় হাফ কেজির মতো হবে তো বিশ্বাস করবেন না অনেক স্বাদ নয়টার দিকে যদি রাতে যদি নয়টার দিকেও হয় তারপরেও স্বাদ অনেক স্বাদ পুরো রাতটা গেলে সেই রকম স্বাদ হয় না আস্তে আস্তে রসটা মানে মিষ্টি জাতীয় তো একটু কমে যায় মানে রসের কারণে এই কারণ হয়তো কমে যেতে পারে কিন্তু এখনকার রসটা আসলে অনেক স্বাদ যা আউটা ধুই না লা